দর্শক বন্ধুরা, শুভেচ্ছা নিন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদরের আলোকবালী গ্রামে। আলোকবালী যে একটি বাজার রয়েছে, সেই বাজারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি একটি পোলট্রি মুরগি বেচাকেনা করে এমন দোকানে। এই দোকানে আসলে আপনার মনে হবে না যে পোলট্রি মুরগি বেচাকেনা করে, এটাতে আপনার আসলে মনে হবে যে একটি শৌখিন কবুতরের খামার। পিছনে রয়েছে কবুতরের জাপটি। এখানে প্রায় 30 জনের মতো কাকজি জাতের কবুতর রয়েছে। আজকে আপনার মাঝে তুলে ধরবো কবুতর পালনের সার্বিক চিত্রগুলো। আসলে মানুষের ইচ্ছে যদি মনে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। সে একটি প্রমাণ দেখিয়েছেন যে একজন দোকানদার, তিনি দোকানের ব্যবসার পাশাপাশি তিনি শখে একটি বিশাল বড় কাকজি কবুতর খামার লালন পালন করে আসছেন। তার কাছ থেকে আমরা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত জানবো এবং কাকজি কবুতর নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি প্রয়োজনের পাশেই থাকবেন। আর পুরো সময় থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা এখন কথা বলবো একজন কবুতর প্রেমী, যিনি ব্রয়লারের মুরগির যে ব্যবসা এখান থেকে বিক্রি করা হয়ে থাকে, সেই ব্যবসার পাশাপাশি এখানে গড়ে তুলেছেন একটি সম্পূর্ণ দেশীয় জাতের যে কাকজি কবুতর রয়েছে, কাকজি কবুতরের খামার। আমরা তার কাছে জানার চেষ্টা করি যে তিনি কীভাবে এই খামারটি পরিচালনা করেন এবং এই খামার প্রতি উদ্বুদ্ধ হলেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? আল্লাহ রহমতে ভালো আছেন ইনশাল্লাহ। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা এখানে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়, মাংস হিসেবে যেটা বিক্রি করেন কেজি হিসেবে, তো এটার পাশাপাশি আপনার এখানে কবুতরের খামার। আপনার এখানে কত জোড়া কবুতর রয়েছে? আমার এখানে কবুতর আছে 30 জোড়া অ্যাডাল্ট, মোট 30 জোড়া কবুতর আছে। এগুলো কি রানিং সবগুলো? এগুলো সব রানিং না, আপনার 26-27 জোড়া রানিং আছে আর 3-4 জোড়া রানিং ছাড়া বাচ্চা আছে। আর বাচ্চা দেয় প্রতি মাসে, মানে বাচ্চা দেয় 21 জোড়া, 22 জোড়া বা 23 জোড়া, এমন বেশি নিচে আসে না বাচ্চা। কবুতর পালনটা শুরু হয় কত বছর হলো? আর কবুতর পালায় আজকে আমরা ছোটোবেলা যে কবুতর পালি, আমার আব্বাই কবুতর পালতো। এখন যে সে আমার কবুতর পালতো, আমার ভাই 60-70 জোড়া কবুতর পালতো। এখন আমরা বাড়িতে কবুতর পালি না, আমরা দোকানের মাধ্যমে দুইটার সাথে একটা এক মিল করে আমরা কবুতর পালতাছি। কবুতর পালিয়ে আমরা খুব লাভবান আছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কতগুলো কবুতর দিয়ে শুরু হয় আপনার খামারের যাত্রা? প্রথম 4 জোড়া কবুতর দিয়ে আমরা শুরু হয়। পরে আস্তে 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 বাচ্চাতে না বিক্রি না করে বাড়াতে বাড়াতে এবং তারপর 30 জোড়া আমি আসা পৌঁছেছি। আচ্ছা, সত্যি চমৎকার একটি বিষয়। আপনি যেহেতু অন্য ব্যবসার পাশাপাশি পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে কিন্তু একটি কবুতরের খামার গড়ে তুলেছেন, আপনার এখানে কাকজি কবুতরটা বেশি, এটা হওয়ার কারণটা কি? কাকজি হওয়ার, কবুতর হওয়ার কারণ আছে আপনার। এর কারণ কি যে বাচ্চাতে বাচ্চা যেহেতু তোলা হয়েছে, সাদাতে সাদাই হয়েছে, কাকজি কাকজি হয়েছে। প্রথম কাকজি ছিল? হ্যাঁ, প্রথম কাকজি ছিল 4 জোড়া। চারজোড়া কাকজি? 4 জোড়া কাকজি ছিল। 4 জোড়া কাকজি থেকে 4 জোড়া আপনার প্রায় 30 জোড়া হয়ে গেছে। 30 জোড়া হয়ে গেছে। কত সময় লাগছে? কেমন প্রায় 2-2.5 বছর সময় তো আমরা লাগে গেছে। 2 থেকে 2.5 বছর? 2.5 বছর। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে যে কবুতর থাকার জন্য যে ঘরগুলো, এগুলো কিন্তু ফলের ক্যারেট, এগুলো দিয়ে আপনি ঘর তৈরি করেছেন? হ্যাঁ, এগুলা আমি ফলের ক্যারেট দিয়ে বানাইছি, যা অল্পতে আমরা লাভবান। অল্প টাকা লাগে, কারণ এমএলএ একটা কবুতরের টং বানাতে গেলে 5-10 হাজার টাকা লাগে। আমরা একটা ক্যারেটে মেরে 2টা খুপরি বানাইছি, 2 জোড়া কবুতর লাগতে পারি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু দেখছি যে একটা ফলের ক্যারেটে 2টা মুখ করা আছে, এখানে 2 জোড়া কবুতর থাকতে পারে একটা ফলের ক্যারেটে। 2 জোড়া কবুতর থাকে। ডিম বাচ্চা করে ঠিক মতো? ডিম বাচ্চা ঠিক মতো ভালো হয় ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্যারেটটা আপনার কত টাকা খরচ হয়েছে? এই ক্যারেটটা কেছে আমি কিনে লাগে 100 টাকা একটা ক্যারেট লাগে। মানে 100 টাকার মধ্যে আপনার 2 জোড়া কবুতর থাকতে পারে? বলতে পারি 100 টাকার মতো। 100 টাকা? 100 টাকা। আচ্ছা আচ্ছা, তো একটা বেশ লাভজনক মনে হচ্ছে যে আপনার এখানে যেহেতু খরচটা অনেক কমে গেছে। আপনার এখানে যে কয়েকটা ক্যারেট রয়েছে, এমন অনেকে কিন্তু আপনার বাসস্থান তৈরি করতে গেলে অনেক টাকা বিনিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আপনার বাসস্থানের ক্ষেত্রেও টাকা অনেক কম প্রয়োজন হয়েছে? সব দিকে দিয়ে আপনার বাসক, কারণ কি সব দিকে দিয়ে আপনার টাকা অল্প টাকায় আমরা এইসব কবুতরের থাকার জায়গা ভালো সুযোগ করতে পারছি। আচ্ছা, প্রত্যেক মাসে কি পরিমাণ টাকা বাচ্চা পাওয়া যায়? প্রত্যেক মাসে আপনার 20-21 জোড়া বাচ্চা হয়, 300-320, বাকি বাচ্চা 350 টাকা, এবং মোট মিলে প্রতি মাসে 5-6 হাজার 6-7 হাজার টাকার মতো আমরা আসে। মানে কাকজির যে বাচ্চাগুলো খাওয়ার উপযোগী হয় এগুলো 300-350 টাকা? এগুলো কাকজির যে কাকজির বাচ্চা যেগুলো, এগুলো আপনার 320-330 এমন বিক্রি করতে পারি, কারণ যার দরকার লাগে আপনার দোকানতে আসেই বাচ্চা নিয়ে যেতে পারে। আচ্ছা, আর এই যে অ্যাডাল্ট যেগুলো আছে, আর অ্যাডাল্ট যে যেটা আপনার ওমা কত যেগুলো আছে এগুলো আমরা বিক্রি করি না, ওগুলাতে আমরা বাচ্চাতে বাচ্চা ফুটাই বড় করে কবুতর বাড়ানোর চেষ্টাতে আছি। চিন্তা আপনার কাকজির মতোই? হ্যাঁ, কাকজির মতো চিন্তা ভাবনা আছে ওমা কবুতরের, কারণ এক জোড়া ওমা কবুতরের দাম আছে 16-1700 টাকা।
তাই আমরা মোমা বাচ্চা বিক্রি করি না। আচ্ছা, এই যে আমরা যে কাগজিগুলো দেখতে পাচ্ছি যেগুলো ডিম বাচ্চা করে, এগুলো কত টাকা দাম? যেগুলো ডিম বাচ্চা করে, যে বড় গলা হলে এক জোড়ার দাম আছে 1,200 টাকা, বা মজুরি হলে 800-900 টাকা জোড়া, এরকম বিক্রি হয়। আমরা দেখতে পাচ্ছি আপনার কবুতরকে খাবার দিয়েছেন, এখানে কি কি ধরনের খাবার রয়েছে? এখানে কবুতরের খাবার আছে ধান, শসা, গম, এগুলা দিয়ে খাবার হয়। আচ্ছা, দৈনিক কত কেজি খাবার লাগে আপনার এখানে? দৈনিক 3-3.5 কেজি খাবার লাগে, দুই বেলা, সকালে এক বেলা, বিকেলে এক বেলা, দুই বেলা খাবার দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কবুতরকে খাবার দেওয়ার জন্য একটা পাত্র তৈরি করেছেন, এই পাত্রটা কত টাকা হলো তৈরি করেছেন? এই পাত্রটা আমার তৈরি করেছি 4,500 টাকা দিয়ে। 4,500? প্রথম কিন্তু কবুতর কম ছিল, তো তখন কিন্তু পাত্রের প্রয়োজন ছিল না খাবারের? তখন পাত্র প্রয়োজন ছিল না, তখন শুধু ডিসিমে টিসিমে দিলই চলছে। এখন কবুতর বাইরে গেছে গা, তাই এখন ডিসিমটা বড় করে বানাতে হয়েছে। কবুতরকে আসলে কতটুকু ভালোবাসলে এরকম ভাবে কবুতর পালন করে সেটা আমার নিজেরই জানা নেই, সত্যি অনেক ভালো লাগলো। আপনার এখানে একটা ব্যতিক্রমী উদ্যোগ, আবার পুরো বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর কোনো দেশে আছে কিনা সেটা আমারও সন্দেহ। যে একটা ব্যবসার পাশাপাশি যে আপনার পোলট্রি মুরগি বিক্রি করেন, পোলট্রি মুরগি বিক্রির পাশাপাশি আপনি কবুতর লালন পালন করছেন, এটা কিন্তু একটা আর্থিক উপার্জনের মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে এখন। সব কথা বলতে কি, যে আমরা এখানে পোলট্রি মুরগি বিক্রি করি, পোলট্রি মুরগি বিক্রি করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি কবুতরটা পাললে আমরা অনেক লাভবান, কারণ অল্প খরচে সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের আলাদা কোনো ঘর লাগতেছে না, এই খামারের মাধ্যমে আমরা কবুতর পালতে পারছি একদম খরচ ছাড়া, একবার খরচ ছাড়া, অল্প খরচ নাই বলতে, এই স্বল্প খরচে। আচ্ছা, যেহেতু আপনার এখানে 5-6,000 টাকা ইনকাম করছেন, এটা কিন্তু আপনার একটা আর্থিক উপার্জন, এটা এই ব্যবসার পাশাপাশি এটা অতিরিক্ত টাকা। এই ব্যবসার পাশাপাশি যেমন মাসে 5-6,000 থেকে 6,500 টাকা যেমন বাচ্চা দিয়ে বাচ্চা বিক্রি করতে পারি, 2-8,000 টাকা এমন যায় আমরা খাবারের খরচ, বাকি 4,000-4,500 টাকা থাকে বা 5,000 টাকা থাকে, এটা দিয়ে আমরা বছরে ভালো একটা ইনশাআল্লাহ আয় করতে পারছি। আপনার যে সর্ব কবুতরগুলো যে আছে সবগুলো যদি বিক্রি করতে, উপযোগী যে বিক্রি করে দেবো, কত টাকা বিক্রি করতে পারবেন? মিনিমাম ধরেন কাগজি, তারপর উমা, তারপর দেশি কবুতর এগুলো মিলে বেসলে আপনার মিনিমাম তো নিয়েছে 40-42,000 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, এই 40-42,000 টাকা এটা তো আপনার সম্পূর্ণ নিজের পুঁজি হয়ে দাঁড়িয়েছে এখন, আগে তো অত টাকা বিনিয়োগ করতে হয়নি। আগে আমাদের ছিল 4 জোড়া কবুতর দিয়ে আমরা শুরু করেছি, 4 জোড়া কবুতরের দাম কত হয়েছে? 4,000 টাকা। 4,000 টাকা থেকে আমরা এই পর্যন্ত বোধহয় আল্লাহ রাসুলের 30 জোড়া কবুতর করেছি। আচ্ছা দর্শক, আমরা তো কথা বলছি একজন কবুতর প্রেমী, আমি কিন্তু সত্যি আপনাকে বারবার বলছি যে মুগ্ধ হয়ে যাচ্ছি কবুতরের খামারটি এবং খামারের কথা শুনে। আমাদেরকে আরেকটা বিষয় বলবেন যে কবুতর লালন পালন করতে গেলে কী কী ধরনের সমস্যা হয়? কবুতর পালতে গেলে আপনার অনেক বিভিন্ন কালার সময়ে দেখা যায় কবুতরের রোগবাদি হয়, অসুখবাদি হয়েছে, কারণ এটি খেয়াল রাখতে হবে, পরিষ্কার করে দিতে হবে কোন সময় কোন রোগের ওষুধ, এ ওষুধ খাওয়াইতে হবে। কী কী ধরনের রোগ হয়? যেমন অনেক ধরনের মাথা গ্রহণে আসে, টাল যেটা টাল যেটা টাল বলে, এটা টাল ধরে, আবার কবুতর ঠান্ডা ধরে, কবুতর ঝিমঝিম করে, তখন আমরা এটা পশু ডাক্তারের কাছে যাই, গেলে কবুতরের ওষুধ আছে, এই ওষুধটা দিলে আমরা খাওয়াই, দুপুরা তিন ডাক পড়া করে ডাক্তাররা বলে দেয়, খাওয়ালে ইনশাআল্লাহ আমরা ভালো। কবুতর কবুতরকে কতটুকু পছন্দ করেন বা কবুতরকে কতটুকু ভালোবাসেন বা কবুতরের সাথে সময় কাটাতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা কি বলতে ভাই, কবুতরের হিসেব করলে যে আমরা এখন যে বাচ্চা বাড়িতে যে আমার ছেলে মেয়ে যেমন যে এরকম আছে, আমার কবুতরে মনে করো যে এত বেশি করে আমি আপন করে কবুতর পালি, কবুতরের যে আমি এত করি যে বলার মতো না, যে সময় যে ডানে আছে, পানি আছে, সব কিছু দিয়ে লাগছি, যে ইচ্ছা মতো খাইতে আছে, আবার শর্ট পড়তেছে, আমি পর্যন্ত করতেছি, আমি দিতে আছি। আচ্ছা, আপনার কিছু কিছু কবুতর কিন্তু বাইরেও ছাড়া থাকে, হ্যাঁ সম্পূর্ণ মুক্তচারণ, এগুলো বাইরে চলে যায় না তখন? না না, আমার যে সব কবুতর বাইরে যাইতেছে আবার আসতেছে ভিতরে, বেশি দূরে যায় না, আমার কবুতর বাজার থেকে যায় না, আমার দোকানের সামনে থাকে, আবার চালের ভবুরটা এসে আবার বিকালবেলা হলে আবার খাবার দিলে সব কিছু কবুতর আসা পরে আমার ঘরের ভিতরে। আচ্ছা, আপনি তো বাজারের মধ্যে একদম আলোকবালি বাজারের মধ্যে আপনার দোকানটা, এই কবুতর পালন করতে গেলে যে আশেপাশের দোকান আছে বা বাজারের যে কমিটি বা বাজারের যে মালিক, তারা কোনো ধরনের সমস্যা করে কি আপনাকে বা কোনো ধরনের অভিযোগ আছে কি তাদের? না না, আমার বাসুতি যারা দোকান পোকান আছে হেরা কোনো আমার সমস্যা করে নাই, হেরা আমার খুব উৎসাহ দেয়, হ্যাঁ কবুতর আরও বার আরও পাল, পাললে তুই লাভবান হবি, দুই জায়গা তাই করতে তোর ভবিষ্যৎ হবে, তোর ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে। আচ্ছা আচ্ছা, যারা নতুন কবুতর পালন করতে চায় বা নতুন অনেকে কবুতর পালন করে চিন্তা ভাবনা করে, তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি? তাদের উৎস
কথা বলবো কি যারা কবুতর পালার ইচ্ছা থাকে তাহলে মূল কথা হলো যে ইচ্ছা যদি থাকে উপায় হয়। এক জোড়া দুই জোড়া কবুতর জিয়ে নেওয়া পালে দুই জোড়াতে তিন জোড়া তিন জোড়াতে চার জোড়া চার জোড়া পাঁচ জোড়া আস্তে 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 করলে কবুতর ইনশাল্লাহ পাড়াইতে পারবো। আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন সফল কবুতর খামারি, আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব কিছু করার সময় ইচ্ছা থাকলে উপায় কিন্তু আমরা সবাই জানি। আমরা এই কবুতর খামারে এসে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যদি কারো কবুতর পালনের শখ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কবুতর লালন পালন করতে পারেন, যেহেতু উনি একটা ব্যবসার পাশাপাশি আরেকটি ব্যবসা গড়ে তুলেছেন। কবুতরটা শখে প্রথম শুরু হয় চার জোড়া কবুতর দিয়ে, এখন প্রায় 30 জনের মতো কাগজি কবুতর রয়েছে এবং চমৎকার অসাধারণ কবুতরগুলো। তো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনারা সকলকে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি দেখে আপনারা চেষ্টা করবেন যে বেশি না হোক এক জোড়া দুই জোড়া করে আস্তে 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 অল্প টাকা কামিয়ে দেবে আপনারা কবুতর পালন করবেন ইনশাল্লাহ, আপনারা লাভবান হবেন।